অনেকেই বাড়ি যাচ্ছেন, সেই পরিস্থিতি আমরা একটু আপনাদের জানাতে চাই। শুরুতেই যাব কমলপুর রেল স্টেশনে, সেখানে সহকর্মী রিয়াজ রায়হান আছেন, যাচ্ছি তার কাছে। রিয়াজ, ঈদ যাত্রার চিত্র কেমন দেখছেন? বাড়ির পথ ধরা মানুষ কি বলছেন? শুভ সকাল জুবায়ের। জুবায়ের, এই কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল ঠিক 7টা বাজে আবার পাশ থেকে ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং সেখানে আমরা দেখেছি যাত্রী সংখ্যা খুবই কম। অর্থাৎ এখানকার যারা দায়িত্ব রয়েছেন, দায়িত্বপ্রাপ্তরা, তারা বলছেন যে মূলত বিমানবন্দর স্টেশন থেকে তাদের যে যাত্রী, সেই যাত্রী ওঠার সবচেয়ে বেশি ওঠার কথা। আমরা এর আগে স্টেশনে এসে সকালবেলা যেটি দেখেছি যে সকাল 6:40 যে চিলাহাট এক্সপ্রেস যেটি যাওয়ার কথা ছিল, নীলসাগর এক্সপ্রেস যেটি যাওয়ার কথা ছিল চিলাহাটিতে নীলফামারীর, সেই নীলসাগর এক্সপ্রেস এখন পর্যন্ত শিডিউল যেটি দেওয়া আছে সকাল 8:10, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত বিলম্ব দেখাচ্ছে। বাকি যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো পাশাপাশি সেই ট্রেনগুলো নির্ধারিত সময়ে তারা যাচ্ছেন, এবং যাত্রীরা যেহেতু আজকে মূলত এখন পর্যন্ত কর্মদিবস রয়েছে, শেষ কর্মদিবস, ঈদের আগে শেষ কর্মদিবস রয়েছে, সেই কারণে মূলত সকালের দিকে যাত্রীর চাপ কিছুটা কম থাকবে বলে জানিয়েছেন স্টেশন যারা দায়িত্ব রয়েছেন। তারা বলছেন যে দুপুরের পরে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে মূলত সবচেয়ে বেশি ভিড় বাড়বে, এবং ঈদযাত্রার ঈদ ঘরমুখো যাত্রীদের সবচেয়ে বেশি যে চাপ সেটি আগামীকাল শুক্রবার এবং পরের দিন শনিবার, এই দুদিন লক্ষ্য করা যাবে। পাশাপাশি যেহেতু এবার 30 রোজা ধরে রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে তাদের টিকিট বিক্রি শুরু করেছে, সেই কারণে 2 তারিখ অর্থাৎ 2 মে 30 রমজানের যে টিকিট সেই টিকিটটিও দিচ্ছে। সেক্ষেত্রে আপনার কি যাত্রীদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল কিনা? যদিও এই সময়টা আসলে যানজটের কোনো কারণ নেই এত সকালে, তবুও যেহেতু অনেক মানুষ একসাথে ঢাকা ছাড়বেন, রাস্তায় একটা বাড়তি চাপ পড়তেই পারে, যাত্রীদের কোনো ভোগান্তির খবর আপনার কাছে আছে কিনা? তারা যখন রেল স্টেশনে পৌঁছেছেন, পথিমধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি? না, এখন পর্যন্ত সেই খবরটা পাওয়া যায়নি। যাত্রীরা যদি বলছেন যে তারা বলতো স্টেশনটা যদি আপনি দেখায় একেবারেই ফাঁকা, অর্থাৎ যেই স্টেশন, যে প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গেছে সেখানে আসলে অন্য কোনো ট্রেন এখন পর্যন্ত শিডিউল যেহেতু দেয়নি, সেই কারণে একেবারে ফাঁকা রয়েছে, এবং সবকটি প্ল্যাটফর্মে আমরা দেখি চিত্রটা প্রায় অনেকটা একই রকম, কারণ যেহেতু সবগুলোতেই ট্রেন রয়েছে এবং ট্রেনের মধ্যে যাত্রীরা উঠে পড়েছেন, এবং শুধুমাত্র চিলাহাটির যে নীলসাগর এক্সপ্রেস সেটি বিলম্বের কারণে সেখানকার যে যাত্রীরা তাদেরকে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, এছাড়া আসলে যাত্রাপথে কোনো ধরনের বা বাসা থেকে স্টেশন পর্যন্ত আসা পর্যন্ত কোনো ধরনের বিড়ম্বনার খবর এখন পর্যন্ত আমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ রিয়াজ আপনাকে, আপনি নিশ্চয়ই সেখানে থাকবেন, আপনার মাধ্যমে দর্শকদের সারাদিন আরও বেশ কিছু তথ্য আমরা পৌঁছে দিতে চাই।